Welcome to online classes on educational management and administration. আজকে যে লিডারশিপ থিওরি নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো সিচুয়েশনাল লিডারশিপ থিওরি বাই হার্সে এন্ড ব্ল্যাঙ্কার্ড। আগের দিন যে লিডারশিপ থিওরি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা ছিল গ্রিড থিওরি। ব্লেক এবং মুটন তারা এই গ্রিড থিওরি দিয়েছিলেন। তো যখন এই লিডারশিপ নিয়ে বিভিন্ন রিসার্চ শুরু হলো যে কোন কোন ফ্যাক্টর একজন লিডারকে সাকসেসফুল করতে পারে, তখন ব্লেক এবং মুটন দুটো ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিলেন তাদের রিসার্চে। একটা হলো কনসার্ন ফর পিপল এবং আরেকটা হলো কনসার্ন ফর প্রোডাকশন। কনসার্ন ফর পিপল মানে হলো সদস্যদের বা অর্গানাইজেশনের যে সমস্ত সদস্যরা রয়েছে, কর্মচারীরা রয়েছে, তাদেরকে মোটিভেট করা, তাদের প্রতি বেশি যত্নশীল হওয়া। এবং কনসার্ন ফর প্রোডাকশন মানে হলো যে লক্ষ্যটার দিকে বেশি ঝোঁক থাকা, যে অর্গানাইজেশন যে লক্ষ্য রয়েছে সেই দিকে বেশি ঝোঁক থাকতে হবে। তো রবার্ট ব্লেক এবং জেন মুটনের যে থিওরি ছিল সেখানে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি তার মধ্যে যদি এই দুটো ফ্যাক্টর যদি বেশি থাকে, বেশি পরিমাণে যদি থাকে, তাহলে সেই লিডার কিন্তু সাকসেসফুল হতে পারবে। তো এইরকম একটি থিওরি দেওয়ার পর তারপরে আরও বিভিন্ন রিসার্চ হতে শুরু করলো। অনেক ধরনের রিসার্চ হয়েছে এটা নিয়ে যে কোন কোন ফ্যাক্টরসগুলোকে কোন কোন ফ্যাক্টরসগুলো আছে যার মাধ্যমে একজন লিডার বেশি সাকসেসফুল হতে পারবে। তো এই নিয়ে রিসার্চ করার অনেক রিসার্চ হওয়ার পরে আর একটা গুরুত্বপূর্ণ রিসার্চ হয়েছে, সেটা হলো হার্সে এবং ব্ল্যাঙ্কেটের দ্বারা। তারাও একটা নতুন একটি থিওরি বা রিসার্চের ফাইন্ডিংস নিয়ে আসলো লিডারশিপ সম্পর্কে। এবং তারা কি বলছে, তারা এই আগের থিওরি গ্রিড থিওরি এটাকে তারা ক্রিটিসাইজ করে বলছেন যে যে কোনো একজন লিডার সে যদি সব সময় অনবরত যদি একই রকমভাবে মানুষের বা সদস্যদের প্রতি যত্নশীল থাকে বা অর্গানাইজেশনের যে লক্ষ্য রয়েছে তার প্রতি তার বেশি ঝোঁক থাকে, এই দুটো যদি সমান সমানভাবে সে যদি চালিয়ে যায় তাহলে কিন্তু সে কিন্তু বেশি দিন কিন্তু সাকসেসফুল হতে পারবে না। এই কথা কিন্তু হার্সে এবং ব্ল্যাঙ্কেট বলছে যে সব সময় প্রথম থেকে শেষ অবধি অনবরত যদি একজন লিডার তার মধ্যে যদি সবসময় তার মধ্যে যদি কনসার্ন ফর পিপল এবং কনসার্ন ফর প্রোডাকশন যদি একই রকমভাবে পুরোপুরিভাবে যদি থাকে সবসময় অনবরত, তাহলে কিন্তু কিছুদিন হয়তো সাকসেসফুল হবে একজন লিডার, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু সে কিন্তু সাকসেসফুল হবে না। তো হার্সে এবং ব্ল্যাঙ্কেট এই এই কথাটা কেন বলছে, তারা বলছে যে যে তারা ইন্ট্রোডিউস করছে একটা নতুন একটি ফ্যাক্টরের কথা। এই দুটো ফ্যাক্টর ছাড়াও কিন্তু তারা একটা নতুন একটি ফ্যাক্টর ইন্ট্রোডিউস করছে, সেই ফ্যাক্টরের নাম হচ্ছে সিচুয়েশন। দেখো এই থিওরি প্রথমেই লেখা রয়েছে সিচুয়েশন, তো দিস ইজ আনাদার ফ্যাক্টর। তো এই দুটো ফ্যাক্টর ছাড়াও আর একটা যেটা ফ্যাক্টর রয়েছে সিচুয়েশন। তো হার্স এবং ব্ল্যাঙ্কেট বলছে যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে লিডারকে ডিসাইড করতে হবে যে সে কনসার্ন ফর পিপলের দিকে বেশি ওরিয়েন্টেড হবে না কনসার্ন ফর প্রোডাকশনের উপর বেশি ওরিয়েন্টেড হবে। তো একজন লিডারকে প্রথমে তার অর্গানাইজেশনে তার সংস্থায় কি পরিস্থিতি রয়েছে, কি সিচুয়েশন রয়েছে, সেটা প্রথমে তাকে জাজ করে নিতে হবে, সেটা তাকে পরীক্ষা করে নিতে হবে, এবং তার উপর ডিপেন্ড করে তাকে হয়তো মোর কনসার্ন ফর পিপল হতে হবে বা মোর প্রোডাকশন অফ দ্য মোর কনসার্ন ফর প্রোডাকশন এই দিকে চোখ দিতে হবে বেশি। অতএব সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি ঠিক করব যে আমাকে কনসার্ন ফর পিপলের উপর বেশি ঝোঁক দিতে হবে না কনসার্ন ফর প্রোডাকশনের উপর বেশি ঝোঁক দিতে হবে, কোনটায় বেশি ঝোঁক দেবো কোনটা কম ঝোঁক দেবো। তো এইরকমভাবে সিচুয়েশনের উপর সিচুয়েশনটাকে ইন্ট্রোডিউস করছে হার্সে এবং ব্ল্যাঙ্কেট। এইবার প্রশ্ন হলো যে একটি সংস্থার মধ্যে ক রকমের সিচুয়েশন হতে পারে, এবং যদি একরকমের সিচুয়েশন হয় তাহলে প্রত্যেকটা সিচুয়েশনে একজন লিডার কীরকম বিহেভ করবে, কী কী স্টাইল করবে, অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো একটা ছবি তোমাদের হাতে দেওয়া আছে যে এই যে ছবিটার মধ্যে কিন্তু সমস্ত কিছু থিওরি সমস্ত কিছু এখানে লুকিয়ে আছে। তো হার্স এবং ব্ল্যাঙ্কেট চার রকমের সিচুয়েশনের কথা বলছে যে একটা অর্গানাইজেশনে একটা সংস্থায় চার রকমের সিচুয়েশন হতে পারে, না সেইগুলো কি কি, যে সেটা হচ্ছে তোমাদের এই যে M1
ইনকেপেবল এবং ইনসিকিউর এম মেম্বার ধরে রাখতে পারবে এখানে। তো মেম্বাররা যদি ইনকেপেবল যদি হয়, তারা যদি অদক্ষ হয় এবং তারা যদি ইনসিকিউর যদি হয়, তারা যদি কাজ যদি না করতে চায়, তখন এই সিচুয়েশনে একজন লিডারকে কি করতে হবে? ডিরেক্টিং স্টাইল ফলো করতে হবে। ঠিক আছে, তো আমার সিচুয়েশন কিরকম, যে আমার সংস্থার মধ্যে সদস্যরা তারা কাজ করতে জানে না, তারা অদক্ষ এবং তারা কাজ করতে চায়ও না, তো আমাকে কিন্তু তবুও আমাকে কাজটা করিয়ে নিতে হবে। এরকম যদি সিচুয়েশন যদি থাকে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডিরেক্টিং স্টাইল ব্যবহার করতে হবে। ডিরেক্টিং স্টাইলে আমরা কি করি বেশি? দেখো এখানে আরেকটা সুবিধা রয়েছে, যে হাই টাস্ক এবং লো রিলেশনশিপ, আমাকে কাজের প্রতি, আমাকে লক্ষ্যের প্রতি বেশি ধ্যান দিতে হবে, মানে কনসার্ন ফর প্রোডাকশনের উপর বেশি জোর দিতে হবে এবং কনসার্ন ফর পিপলের দিকে কম ঝোঁক দিতে হবে। রিলেশনশিপ নিয়ে আমার কতক্ষণ মাথা ঘামানোর দরকার নেই, আমাকে তখন মাথা ঘামাতে হবে এই নিয়ে যে আমাকে লক্ষ্য পূরণ করতে হবে, এবং সেটা করব কিভাবে? আমি ডিরেক্টিং এর মাধ্যমে করব, অর্থাৎ আমাকে আদেশ দিয়ে করতে হবে, আমাকে অর্ডার দিয়ে আমাকে করতে হবে, কাজটা করে নিতে হবে, এরকম যদি সিচুয়েশন থাকে। তো এটা গেল 1 নম্বর সিচুয়েশন। 2 নম্বর সিচুয়েশন তোমরা দেখো, যে সেখানে M2 মানে মেম্বারদের মধ্যে এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে যে তারা ইনকেপেবল, তারা অদক্ষ, তারা কাজ করতে জানে না, কিন্তু বাট উইলিং, তারা কিন্তু তাদের মধ্যে একটা সদিচ্ছা আছে যে হ্যাঁ তারা কাজটা করবে। এইরকম যদি পরিস্থিতি থাকে, যে যেখানে আমার সংস্থার সদস্যদের মধ্যে কোনো দক্ষতা নেই, তারা কিভাবে ভালো কাজটা করতে হয় বা কিভাবে কাজটাকে সুন্দরভাবে করতে হয় তারা জানে না, কিন্তু তাদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে, তারা সদিচ্ছা রয়েছে, হ্যাঁ তারা কাজটা করবে, তো এইরকম যদি সিচুয়েশন যদি থাকে, তখন একজন লিডারকে কিরকম ধরনের স্টাইল ব্যবহার করতে হবে? না, তাকে কোচিং স্টাইল ব্যবহার করতে হবে, তাকে কোচ করতে হবে, তাদেরকে শেখাতে হবে, লিডারদেরকে শেখাতে হবে। দেখো এই গ্রাফটাতে দেখো, যে তখন S2 মানে সিচুয়েশন 2 তে আমরা হাই টাস্ক এবং হাই রিলেশনশিপ, তখন লিডার তাদেরকে এরকম সিচুয়েশনে কি করবে, যে প্রোডাকশনের উপরেও কিন্তু তার বেশি ঝোঁক থাকবে এবং পিপলের প্রতিও কিন্তু বেশি ঝোঁক থাকবে, পিপলের প্রতিও কিন্তু বেশি ওরিয়েন্টেড হবে, অতএব সে রিলেশনশিপটাও কিন্তু বজায় রাখবে, মেম্বারদের সাথে ভালো ব্যবহার করবে, মোটিভেট করবে এবং পাশাপাশি কাজটাও কিন্তু আদায় করে নেওয়ার দিকে তাগিদ থাকবে তার মধ্যে। তো এটা হলো 2 নম্বর সিচুয়েশন। 3 নম্বর সিচুয়েশন তোমরা দেখে নাও, যে M3 এবল বাট নট উইলিং, মানে এখানে এমন একটি পরিস্থিতি যে আমার সংস্থার মধ্যে, আমাদের কর্মচারীর মধ্যে দক্ষতা আছে কিন্তু তারা উইলিং নয়, হয়তো হতে পারে তাদের মধ্যে কনফিডেন্স কম আছে, ঠিক আছে, এরকম এরকম এবং কনফিডেন্স লো থাকার জন্য তারা হয়তো কাজটা করতে চাইছে না। তো এরকম যদি সিচুয়েশন যদি থাকে, যেখানে আমাদের কর্মচারীদের মধ্যে দক্ষতা রয়েছে কিন্তু কোনো না কোনো কারণে তারা হয়তো কাজ করতে চাইছে না, এরকম যদি সিচুয়েশন যদি থাকে, তখন লিডারকে কি ধরনের স্টাইল ব্যবহার করতে হবে? না, তাকে সাপোর্টিং ব্যবহার করতে হবে। এবং সাপোর্টিং লিডারশিপে আমরা কিরকম করে থাকি? দেখো এখানে স্ত্রীতে লো টাস্ক এবং হাই রিলেশনশিপ, আমাকে রিলেশনশিপের উপর বেশি জোর দিতে হবে, আমাদেরকে ক্লোজ একটা রিলেশনশিপ তৈরি করে নিতে হবে, কাদের সাথে? মেম্বারদের সাথে। যদি আমরা লিডার হই, তাহলে আমাদের মেম্বারদের সাথে কিন্তু আমাদের একটা ক্লোজ রিলেশনশিপ তৈরি করে নিতে হবে, এবং টাস্কের দিকে আমাকে কম জোর দিতে হবে। আর প্রোডাকশন তো অত মাথা ব্যথা না, আমাকে প্রথমে কি করতে হবে, একটা একটা বন্ডিং, একটা রিলেশনশিপ তৈরি করে নিতে হবে, তারপরে গিয়ে আমি পরে প্রোডাকশনের দিকে পরে ধ্যান দেবো, কিন্তু আমার মেইন প্রায়োরিটি হলো এই এরকম সিচুয়েশনে যে সদস্যদের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা, তাদের সাথে মিলেমিশে থাকা এবং তাদের সাথে অন্তরঙ্গভাবে মেশা, যাতে পরবর্তীকালে আমার টাস্কটাকে আমি অর্জন করে নিতে পারি। 4 নম্বর সিচুয়েশন দেখো, 4 নম্বর সিচুয়েশন এখানে M4, এখানে বলা হচ্ছে যে এবল এবং কনফিডেন্ট, আমার মেম্বাররা কিন্তু এখানে রয়েছে এবল মানে দক্ষ এবং কনফিডেন্ট, তারা খুবই ভালো, আমার সংস্থার যে সদস্যরা রয়েছে তারা সবাই দক্ষ এবং তারা কাজ করতে জানে এবং তারা কাজ করতে উৎসাহী। তো এইরকম যদি পরিস্থিতি হয়, তখন লিডার হিসেবে আমাকে কি করতে হবে? আমাকে ডেলিগেট করতে হবে। ডেলিগেট মানে হলো যে বিভিন্ন রেসপন্সিবিলিটি গুলোকে তাদের মধ্যে ভাগ করে দিতে হবে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে যে তারা তাদের মতন করে কাজটা করুক। তো এখানে দেখো এই ছবিতে লো টাস্ক এবং লো রিলেশনশিপ, ঠিক আছে, মানে এখানে আমাকে রিলেশনশিপ নিয়ে অত মাথা ঘামাতেও হবে না এবং টাস্ক নিয়েও আমাকে বেশি ঘামাতে হবে না, কেননা আমার থেকে তাদের তাগিদ বেশি,
আমাদের সদস্যরা এতটাই তারা অ্যাডভান্সড যে তারা নিজেরাই কিন্তু কাজটা করতে পারবে। অতএব এখানে আমাকে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, বেশি ইন্টারফিয়ার করার দরকার নেই। তো এইরকম ভাবে হার্সি এবং ব্ল্যাঙ্কেট চারটে সিচুয়েশনের কথা বলেছেন এবং প্রত্যেকটা সিচুয়েশনে একজন লিডারকে কিরকম ব্যবহার করতে হবে, কিরকম স্টাইল অ্যাডপ্ট করতে হবে সেটা কিন্তু তারা সুন্দরভাবে এখানে বর্ণনা করেছেন। এবং এই বিষয়ে যেটা আমরা আলোচনা করলাম সেই বিষয়ে কিন্তু পরবর্তীকালে স্লাইডে দেওয়া রয়েছে যে S1 দেখো ডিরেক্টিং, S2 কোচিং স্টাইল, S3 সাপোর্টিং, S4 অবজারভিং, এরকম স্টাইলগুলো বর্ণনা করা আছে। এবং দেখো M1 মানে মেম্বারদের ম্যাচুরিটি বা মেম্বারদের সিচুয়েশনটা কীরকম, M1 এ কীরকম ছিল যেটা আমরা বর্ণনা করলাম, M2 একটা সিচুয়েশন, M3, M4 যেটা আমরা এখানে এই যে M1 M2 M3 M4 আমরা বর্ণনা করলাম। এবং নিচে দেখো ডিসকাশন রয়েছে যে প্রত্যেকটা স্টাইলের বা প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী যে স্টাইল দেওয়া রয়েছে সেখানকার সেই সম্পর্কে এখানে ডিসকাশন দেওয়া রয়েছে, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ক্রিটিক্যাল আলোচনা কিন্তু এখানে আমরা করতে পারি। তো এইরকমভাবে হার্স এবং ব্ল্যাঙ্কেট তার থিওরির মাধ্যমে সিচুয়েশনকে বেশি গুরুত্ব দিয়েছে এবং তার লিডারকে এটাই বলছে যে সবসময় সিচুয়েশনটাকে তোমরা জাজ করো যে সিচুয়েশন কীরকম আছে এবং তার উপর ডিপেন্ড করে তোমাকে কতটা পিপল ওরিয়েন্টেড হতে হবে বা কতটা তোমাকে প্রোডাকশন ওরিয়েন্টেড হতে হবে সেটা তুমি ডিসাইড করে নাও। এবং সেইটা সেটা ডিসাইড করার জন্য তার সেই সুন্দর একটি সূত্র বা সুন্দর একটি ছক এখানে দেওয়া রয়েছে, সেটা তারা দিয়েছে যেটা দেখে একজন লিডার তার সিচুয়েশনটাকে জাজ করতে পারে এবং সেই সিচুয়েশন অনুযায়ী একটা পার্টিকুলার স্টাইল সে অ্যাডপ্ট করে তার অর্গানাইজেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এইভাবে হার্সে এবং ব্ল্যাঙ্কেট তাদের সিচুয়েশনাল লিডারশিপ থিওরিটা আমাদেরকে দিয়েছেন।